আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা পড়বো প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতাটি, যে হাতে কলমে আছে সেগুলো, অর্থাৎ পেজ নম্বর 38। তো ফার্স্ট আছে, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? যেহেতু এখানে অ্যান্সারগুলো লেখার জায়গা নেই, তো অ্যান্সারগুলো আমি একটা খাতার মধ্যে লিখে নিয়েছি, সেগুলোই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এক নম্বর, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রেমেন্দ্র মিত্র কালীকলম পত্রিকার সম্পাদক ছিলেন। দু নম্বর, তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো। অ্যান্সার, তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র হলো ঘনাদা। তিন দাগেরটা কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও। মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চলাকে কবিতায় নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে। তিনের দুই বলছে, কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরিসঙ্গেতার দেখা হতে পারে? এটার অ্যান্সার হবে, কথকের জন্মদিনের মতো বিশেষ দিনে পরিসঙ্গেতার দেখা হতে পারে। নেক্সট আছে, প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে? তো এটা অ্যান্সার হবে, প্যাসেঞ্জার ট্রেন সঠিক সময়ে স্টেশনে যাত্রী ওঠানো ও নামানোর ধান্দায় থাকে। তিনের চার কি আছে? মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মালগাড়ি দূর পথে পণ্যদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তিনের পাঁচ, সত্যি কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? মালগাড়ির প্যাসেঞ্জার ট্রেনের মতো সঠিক সময়ে যাত্রী ওঠানো নামানো করতে হয় না, শুধু মাল বহন করে বলে টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন হয় না। তিনের ছয় কি আছে? প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? তো অ্যান্সার হবে, মালগাড়ির প্যাসেঞ্জার বা মেল ট্রেনের মতো সঠিক সময় যাত্রী ওঠানো নামানো করতে হয় না, তাই মালগাড়ির কোনো স্টেশনে থামার তারাও থাকে না বলে মালগাড়ি ধীরগামী হয়। তিনের সাত, আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়? মূল স্টেশন থেকে ছাড়া গাড়ি যখন কোনো নির্দিষ্ট স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে, তখন সেই ট্রেনকে আপ ট্রেন বলে। আবার সেই নির্দিষ্ট স্টেশন থেকে মূল স্টেশনে ফিরে আসার ট্রেনকে ডাউন ট্রেন বলে। তিনের আট, তোমার জানা কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না। আমার জানা কয়েকটি যানবাহন হলো ঠেলাগাড়ি, লরি, ট্রাক, ম্যাটাডোর, যেগুলি যাত্রী পরিবহন করে না। নেক্সট আমরা চলে আসবো চার নাম্বার, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়? তো এই অ্যান্সারগুলো আমি সেমভাবে লিখে নিয়েছি, দেখে নাও। জোয়ার ও ভাটার সময় নদীর চেহারা কেমন হয়? চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ার হয়। জোয়ারের সময় জলরাশি ফুলে পেঁপে ওঠে, ফলে নদীর জল প্রচুর বেড়ে যায়। আবার ভাটার সময় নদীর জলস্তর নেমে যায়, ফলে নদীর জল কমে যায়। চারের দুই কি আছে? এই কবিতায় পরীদের প্রসঙ্গ কিভাবে এসেছে? পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন গদ্য কবিতায় পড়েছ? যে মালগাড়ি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র নিজের জন্মদিনে পরীদের কাছ থেকে মালগাড়ি হওয়ার বর চেয়ে নেওয়ার কথা বলেছেন। পরীর প্রসঙ্গ আমি ফুল গল্পে একা একা থাকতে চাই, একা একা থাকতে নেই গল্পে পড়েছি। চারের তিন, মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়? অ্যান্সার হবে, মালগাড়ি কবিতার কথক তাড়াহুড়ো না করে নিশ্চিন্তে নিজের খুশি মতো জীবন কাটানো, টাইম টেবিল না মেনে দূর দূরান্তে অশেষ চলার সুখগুলো অনুভব করতে চেয়েছেন। চারের চার কি আছে? কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ দিয়ে যেগুলো দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই
বোঝানো হয়ে থাকে তো তোমাকে এমন কিছু শব্দ লিখতে বলেছে। সেই শব্দগুলো আমি লিখেছি, যেমন ঘড়ি ঢং ঢং শব্দ, গরুর গাড়ির ক্যাচর ক্যাচর শব্দ, রেলগাড়ির ঝিকঝিক শব্দ, সাইকেলের ক্রিং ক্রিং শব্দ। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের অনুশীলনীগুলো করবো।